এগারোই ডিসেম্বর ১৯৯৪ সালে একটি লোক জুতো পরে হাতে একটি ব্যাগ নিয়ে প্লেনের টয়লেটে যায়। এর কিছুক্ষণ পরই প্লেনে একটি ব্লাস্ট হয়। নিশ্চয়ই আপনি ভাবছেন, ওই ব্যাগে তাহলে কি কোনো বোম ছিল? না, সেই ব্যাগে কোনো বোম ছিল না, বরং ছিল একটি শেভিং ক্রিম। তাহলে কিভাবে সেই প্লেনে ব্লাস্ট হলো? এর চেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, এত বড় সড়ো একটা ব্লাস্ট হওয়া সত্ত্বেও প্লেনটা পুরোপুরি ঠিকঠাক ভাবে ল্যান্ড করে। শুধু তাই নয়, সব যাত্রীরাও ছিল সুস্থ। কিন্তু কিভাবে এটা সম্ভব? যদিও এর চেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই ব্লাস্টেই হতো না যদি একটি মেয়ে সচেতন থাকতো। জানি এখন আপনার মাথায় কিছুই ঢুকছে না, তাই পুরো ঘটনাটি বুঝতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ফ্লাইটটির নাম ছিল ফিলিপাইন এয়ার ফ্লাইট 434। যদিও একে বিভিন্ন নামে ডাকা হতো, যেমন পিএল 434, পিআর 434, এমনকি ফ্লাইট 434। পনেরো বছর পুরনো এই প্লেনটি মালিনা থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়, যা এখন নারিটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাপান। তবে এর মাঝে এই ফ্লাইটটি সেবুতে থেমেছিল, আর সে সময় কিছু টেরোরিস্ট ফ্লাইটে বোম রেখে পালিয়ে যায়। এই হামলার প্রধান টেরোরিস্ট ছিল রামজে ইউসুফ। তার জন্ম হয়েছিল ইরাক, কুয়েত বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটি আজ পর্যন্ত জানা যায়নি। যদিও পরে কিছুটা আন্দাজ করা গিয়েছিল, কারণ তার মা বাবা ছিল পাকিস্তানি। এমনকি তার মা বাবা খালেদ শেখ মোহাম্মদের বোন। শেখ মোহাম্মদ সেই মানুষ যিনি ওসামা বিন লাদেনের আলকায়দা অর্গানাইজেশনের প্রোপাগেন্ডা অর্গানাইজেশন দেখাশোনা করতেন। এবার আবার টপিকে ফেরা যাক। ইউসুফ কিন্তু ১৯৯৪ সালের 434 ফ্লাইটে ইউসুফ সেজে যাননি, বরং গিয়েছিলেন একজন ইটালিয়ান সেজে। বানিয়েছিলেন ফেক পাসপোর্টও। সেই পাসপোর্টে তার নাম ছিল আর্মালডো ফোরল্যানি। সেই পাসপোর্ট নিয়ে তিনি প্রবেশ করেন 434 ফ্লাইটে। এরপর যখন ফ্লাইট ছেড়ে দেয়, তখন ইউসুফ তার ব্যাগ নিয়ে প্রবেশ করে টয়লেটে। টয়লেটে ঢুকে দরজা লক করেই তিনি তার জুতার ভেতর থেকে বের করে লুকোনো ব্যাটারি ফায়ারিং এবং একটি স্পার্ক, আর ব্যাগ থেকে বের করে শেভিং ক্রিম। তবে শেভিং ক্রিমের বোতলে শেভিং ক্রিম ছিল না, ছিল লিকুইড এক্সপোজার। এরপর ইউসুফ সবকিছু একসাথে করে বানিয়ে ফেলে একটি বোম, তার উপরে লাগায় তার ঘড়ি আর টাইম সেট করে চার ঘন্টার, কারণ চার ঘন্টা পর ফ্লাইটটি টোকিওতে ল্যান্ড করবে। সবকিছু শেষে সে তার সিটে আবার ফিরে আসে, যদিও তখন সে তার নির্ধারিত সিটে আর বসেনি। সে এয়ার হোস্টেসকে রিকোয়েস্ট করে 26K সিটে বসে এবং তাকে বলেছিল তার বাইরের দৃশ্য দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু আসলে তা না, তিনি আসলে সেই সিটের নিচেই রেখেছিল বোমাটা। এরপর তিনি সেবুতে নেমে যান ও তার সাথে কিছু যাত্রীও নেমে যায়, আর কিছু যাত্রী সেখান থেকেই প্লেনে ওঠে। তবে এইসব প্যাসেঞ্জারের মধ্যে একজন ছিল 24 বছর বয়সী হারুকি একেগামি। উনি ছিলেন জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন মেকার। উনার নাম আপনাদের এজন্য বললাম, কারণ তিনি সেই সিটে বসেছিলেন যেখানে বোমাটি রাখা হয়েছিল। কিন্তু এইসব কিছুর মধ্যে আরেকটি টুইস্ট আছে। ফ্লাইটটি যে সময় টোকিওতে ল্যান্ড করার কথা ছিল, সেই সময় না করেই 38 মিনিট দেরি করে ফেলে, যার মানে হচ্ছে টোকিও যাওয়ার আগেই বোম ব্লাস্ট হয়ে যায়। এবং সেই বোমটি যখন ব্লাস্ট হয়, তখন সেটি ব্লাস্ট হয় হারুকির সিটেই, এবং এর ফলে তার শরীরের নিচের অংশ পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায়। এবং সেই সিটের আশেপাশে থাকা 10 জন প্যাসেঞ্জার গুরুতরভাবে আহত হয়। এমনকি সেই ব্লাস্টে প্লেনের কেবিন ফ্লোরে 2 স্কোয়ার ফিটের একটি ফুটো হয়ে যায়। এখন যারা ভাবছেন কেন সেই বোমটি 26K সিটে রাখা হয়েছিল, সেটির উত্তর হচ্ছে, আসলে সেই সিটে পুরো প্লেনের ওয়্যার সেই সিটেই লিঙ্ক ছিল, যার ফলে প্লেনের কন্ট্রোল কেবল জ্বলে যায়, মানে প্লেন তার কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু হওয়ার কথা ছিল অন্য কিছু, মানে পুরো প্লেন ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি ব্লাস্ট তো হয়নি, শুধু একেগামির জন্য। কারণ একেগামি সেই সিটে বসে থাকার কারণে ব্লাস্ট হওয়ার সময় পুরো প্রেশারটা তার শরীরেই পড়ে। তিনি যদি সে সময় সেই সিটে বসে না থাকতো, তাহলে প্লেনের ফয়েল জ্বলে যেত আর পুরো প্লেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। যদিও একেগামি একাই সেই প্লেনের হিরো না, কারণ প্যাসেঞ্জারদের ঠিক মতো ল্যান্ড করার পেছনে হাত ছিল পাইলটদের উপস্থিত বুদ্ধি। ক্যাপ্টেনের নাম ছিল ইডিয়াডোরিস। তিনি 58 বছর বয়সী ভেটেরান পাইলট। তিনি 1964 সাল থেকে প্লেন চালাচ্ছিলেন এবং তার সাথে ছিল 46 বছরের ফার্স্ট অফিসার জেমি হেরেরা এবং 34 বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার ডেক্সটার। এই তিনজন মিলেই এই অসম্ভবকে সম্ভব করেছিলেন, আর এ কারণেই ক্যাপ্টেন ভালো একটি সুযোগ পান সিচুয়েশনটাকে নিজের আয়ত্তে আনার এবং আরেকটি সঠিক সিদ্ধান্ত নেবার। আপনাদের তো এতক্ষণে হয়তো বোঝাই হয়ে গেছে গল্পের নায়ককে, ইকেগামি। কিন্তু আমি আপনাদের বলছি, ইকেগামি একমাত্র নায়ক নন,
এবং এই ফ্লাইটে তাকে আরও একজন সাহায্য করেছিল। তিনি ছিলেন জিনি হেরেরা। আর এই তিনজন সাহসী ব্যক্তি মিলেই এই অসম্ভব ফ্লাইটটিকে সম্ভব করেছিলেন। তারা যখন বুঝতে পারলো তাদের প্লেনটিতে আগুন লেগে যাবে, তখন তারা ওকিনাওয়া আইল্যান্ডের নাহা এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং এর রিকোয়েস্ট করতে শুরু করে। কিন্তু সেখানে একজন জাপানিজ এয়ার ট্রাফিক অফিসার তাদের ল্যান্ডিং করার পারমিশন নাকচ করে দেন। কিন্তু তাদের ভাগ্য ছিল ভালো, এয়ারপোর্টের পাশেই একটি মিলিটারি বেস ছিল আর সেখানে একজন আমেরিকান এয়ার ট্রাফিক কন্ট্রোলার ছিলেন। আর তারা প্লেনের ক্যাপ্টেনের কথা শুনতে পান এবং সঙ্গে সঙ্গে তাদের ল্যান্ডিং করার ব্যবস্থা করে দেন। এমনকি তারা আরো একটি প্লেন পাঠায় তাদের ইঞ্জিন চেক করার জন্য। তারা তাদের ইঞ্জিন চেক করার পর দেখতে পায় তাদের ল্যান্ডিং গিয়ার ঠিক আছে এবং তারা খুব সহজেই নিরাপদে ল্যান্ড করতে পারবে। কিন্তু তাদের অটোপাইলট মোড কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই পাইলটেরা রিস্ক নিয়ে তাদের প্লেনের অটোপাইলট মোডটিকে অফ করে দেয়। আর তাই বড় পাইলট জিমি হেরেরাকে প্লেনের কন্ট্রোল ধরে রাখার জন্য বলেন। এতে প্লেনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু স্টিয়ারিং হুইল বোমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমন অবস্থায় ক্রু মেম্বাররা এলোরন ব্যবহার করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপর তারা বুদ্ধি করে প্লেনটিকে অ্যাসাইমেট্রিক থ্রাস্ট মোডে চালিত করেন। অ্যান্ড ইয়েস, ইট ওয়ার্কড। প্লেন পাইলটদের কন্ট্রোলে চলে আসে। এরপর পাইলটেরা তাদের যাত্রীদেরকে নিরাপদে মাটিতে নামিয়ে দিতে সক্ষম হন। আর যাত্রীদের নামিয়ে দেবার ঠিক এক ঘন্টা পরেই বিমানটিতে আগুন লেগে যায় আর বিমানটিতে বিস্ফোরণ ঘটে। আর এভাবেই পাইলটদের কারণে এতগুলো মানুষের প্রাণ বেঁচে যায়। বলা যায় এই পুরো ফ্লাইটে ইকেগামি ও ক্যাপ্টেনের জন্যই 272 জন প্যাসেঞ্জার এবং 20 জন কেবিন ক্রু মেম্বারের জীবন বেঁচে গিয়েছিল। যদিও এই অপারেশন তো ছিল একটি মক টেস্ট, তার আসল উদ্দেশ্য ছিল বজিঙ্গা নামের প্লেনটি ব্লাস্ট করা। পকজন পল, যিনি ছিলেন হেড অফ দ্য ক্যাথলিক চার্চ, ওনার ফিলিপাইন ভিজিটের সময় এই বোম ব্লাস্ট আরেকটি উদ্দেশ্যও ছিল। এই প্ল্যান সাকসেসফুল হয়ে 4000 মানুষের মৃত্যু হতো, এতে করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল সাসপেন্ড হয়ে যেত। কিন্তু তাদের সেই প্ল্যান সাকসেসফুল হয়নি। এরপর 1995 6 জানুয়ারি সব টেরোরিস্টরা ধরা পড়ে। এখানে বিমানবালা যদি একটু খেয়াল করে দেখত ইউসুফ টোকিও বদলে সেবুতে নেমেছে ও তার গতিবিধি ঠিক ছিল না, তাহলেই হয়তো এই বোমব্লাস্টটি ঠেকানো যেত। তবে যাই হোক, এই ঘটনার কারণে আমাদের সামনে উঠে এসেছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে অসম্ভব প্লেন ল্যান্ডিং এর ঘটনা। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।